আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছ আমি সবাইকে দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদক এক এটা চিত্রাঙ্কন করে দেখাবো দেখো তাহলে শুরু করি আমরা সম্পাদক এক দেখো এখানে বলা আছে যে নির্দিষ্ট ধৈর্গের একাংশ আঁকতে হবে তাহলে তোমাদের পরীক্ষায় এখানে দেখো তোমাদের বইয়ে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার ধারণা দেওয়া আছে তোমাদের পরীক্ষায় যে কোনো মাপের বলতে পারে যে ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার হ্যাঁ ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার এরকম ফোর পয়েন্ট সেভেন যে কোনো মাপের আসতে পারে তবে আমরা ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দিয়ে এখানে অঙ্কন করে দেখাবো তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে দেখো এটা কাটা কম্পাস দিয়ে আঁকা যায় আবার পেন্সিল কম্পাস দিয়ে আঁকা যায় তো এই পেন্সিল কম্পারি দিয়ে আঁকাটা সহজ ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকাটা দেখাবো দেখো তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য তাহলে আমরা এখানে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দেওয়া আছে এখানে দেখো ওয়ান থেকে এখান থেকে শুরু এই ওয়ান থেকে শুরু এখানে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন এখানে যে পাঁচ ছয় সাত এই পর্যন্ত আসবে তাহলে এভাবে তোমরা প্রথম আগে আমরা ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার রেখাটি অঙ্কন করি এখান থেকে ফোর পয়েন্ট সেভেন এই হচ্ছে পাঁচ ছয় সাত এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা তাহলে এটা সমান করে এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার এটা সমান করে এখানে আরেকটা আমরা রেখাংশ আঁকবো আর রেখা রেখাংশ আর এর মধ্যে পার্থক্য হচ্ছে রশিটা হচ্ছে যে দুই পাশেই চিহ্ন থাকে রশিটা হচ্ছে এক পাশে তীর চিহ্ন থাকে আর রেখা হচ্ছে দুই পাশে তীর চিহ্ন থাকে আর একাংশির কোনো পাশে তীর চিহ্ন থাকে না রশির এক পাশে চিহ্ন থাকে আর রেখার দুই পাশে তীর চিহ্ন থাকে আর একাংশির দুই পাশে কোনো কোনো প্রান্তেই তীর চিহ্ন থাকে না তাহলে প্রথমে আমরা কী আঁকবো একটা একটা কী আঁকবো একটা রেখা আমরা আঁকবো যে কোনো মাপের এটা কোনো নির্দিষ্ট নেই একটা যে কোনো মাপের একটা কি আঁকলাম একটা রেখা এটা হচ্ছে রেখা আমি বোঝার সুবিধার্থে আমি কলম দিয়ে আঁকছি তোমরা পেনসিল দিয়ে আঁকবে অবশ্যই যেমিতির চিত্রাঙ্গ তোমরা পেনসিল দিয়ে গড়বে তাহলে এটা কি আঁকলাম এটা হচ্ছে একটা রেখা যদি এই এক পাশে তীর চিহ্ন না থাকতো তাহলে এটা হতো কি রশি যে দুই পাশে তীর চিহ্ন এটা হচ্ছে একটা রেখা আর আমাদের একটা রেখাংশ আঁকতে হবে তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা বিন্দু দিয়ে নিই একটা বিন্দু দিয়ে নিলাম এটা হচ্ছে এ বিন্দু এখন এই যে যে মাপটা এই মাপটা আমরা নিব ফোর সেন্টিমিটারের এই মাপটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে দেখো এই যে এই মাপটা আমরা এখানে এখান থেকে নিব এই মাপটা এখন এখানে এই বিন্দুতে এই বিন্দুতে বসে এইখানে আমরা একটা কেটে নেব তাহলে এটা নাম দেবো আমরা এখানে একটা বিন্দু হয়েছে এটা নাম দেবো বি তাহলে এই যে এবি হচ্ছে একটা রেখাংশ এবি হচ্ছে একটা রেখাংশ তাহলে এই ফোর সেন্টিমিটার এই রেখাংশের সমান করে এখানে আমরা আরেকটা রেখাংশ আঁকলাম ঠিক আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার এটা আমরা পেন্সিল কম্বো দিয়ে আঁকলাম কাটা কম্বর দিয়ে আঁকা যাবে এটা তোমরা কাটা কম্বোস দিয়ে এভাবে দৌড়ে এই মাপটা নিয়ে ওই স্কেলের সাহায্যে রুলারের সাহায্যে এইভাবে এই ফোর এখান থেকে এই ফোর পয়েন্ট সেভেন পর্যন্ত এটা আঁকতে গেলে হয়তো তোমার একটু ঝামেলা হইতে পারে এই জন্য আমরা কাটা কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর দেখো অঙ্কনের বিবরণটা তোমাদের দিতে হবে অঙ্কনটা আমাদের এখানে শেষ এখন অঙ্কনের বিবরণটা নিতে হবে তাহলে মনে করি ফোর সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে তাহলে এখানে আমরা ফোর সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা এখানে অঙ্কন করেছি এখন ধাপ এক একটি রেখা আঁকি এই যে একটা আমরা একটা রেখা এঁকেছি প্রথম রেখার অপর একটি বিন্দু এ চিহ্নিত করি এখানে একটি বিন্দু আমরা এ চিহ্নিত করেছি তারপরে ধাপ দুই ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার ধর্গিয়ে রেখাংশের এক প্রান্তে পেনসিল কম্বাসের সাহায্যে পেন্সিল পেনসিল কম্বাসের সাহায্যে পেনসিল কম্বাসের কাটা এক প্রান্তে এবং অপর প্রান্তে পেন্সিল বসাই এই যে আমরা এক প্রান্তে এখানে কেমিসের কাটা বসিয়েছি আর এক প্রান্তে পেন্সিলের পেন্সিলের। পেনসিল বসিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর দেখো পেন্সিল কম্পাস তুলে নিয়ে এই বিন্দুতে পেন্সিল এখানে এখানে পেন্সিল কম্পাসের কাটা এখানে পেন্সিল বসে আমরা এখানে মাপটা নিয়েছি নিয়ে এখানে এই বিন্দুতে বসে এখানে আমরা কী করেছি বি বিন্দু পেয়েছি অর্থাৎ এটাই কম্পাসের কাটা বসাই এবং পেন্সিল দ্বারা অপর একটি বিন্দু চিহ্নিত করি চিহ্নিত করেছি তাহলে দেখো চার। এখানে ধাপচারে এবি একাংশ আঁকা হলো যার দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার অঙ্কিত হলো এখানে তোমাদের প্রমাণ দিতে হবে না এখানে তোমাদের প্রমাণ দিতে হবে না অঙ্কনের ক্ষেত্রে তোমাদের শুধু সম্পদের ক্ষেত্রে শুধু তোমাদের অঙ্কনের বিবরণটা দিলেই হবে যেভাবে তুমি আঁকবে ঠিক সেভাবেই সেটার বর্ণনাটা তুমি ধাপে ধাপে দিবে এক দুই তিন চার করে ধাপে ধাপে সেই বর্ণনাটায় দিবে অঙ্কনে ঠিক আছে এখানে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকো সুন্দর থাকো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি আজকের মধ্যে শেষ করছি যারা দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি এর নোটিফিকেশনটি পেয়ে যাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত